হ্যালো বন্ধুরা, আমাকে এখনো যারা আনএকাডেমিতে ফলো করতে শুরু করনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের আনএকাডেমিতে ফলো করতে শুরু করে দাও, কারণ আমি সেখানে ম্যাথামেটিক্স, জিকে, রিজেনিং এবং অন্যান্য সাবজেক্ট নিয়ে অনেক ভিডিও দিতে শুরু করে দিয়েছি। তো এখনই যাও, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে দিয়ে আমাদের ফলো করো এবং আনএকাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখন তোমাদের জেনারেল স্টাডিজের ওপরে একটা ছোট্ট মক টেস্ট নিতে চলেছি। তোমাদের যে ফুড ইন্সপেক্টর এক্সামিনেশানটি আসছে সামনে, সেই এক্সামিনেশানের জন্য আশা করছি তোমরা পুরো মক টেস্টটা দেবে এবং লাস্টে উত্তরগুলি মিলিয়ে নেবে। আমরা উত্তরগুলি প্রথমে বলবো না, আমরা উত্তরগুলি লাস্টে বলবো। এইরকম আরও মক টেস্ট পেতে তোমরা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারো। আনএকাডেমি লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাকে ফলো করতে পারো। আর এই যে প্রশ্নগুলি আমি এখন জিজ্ঞাসা করব, এই প্রশ্নগুলির উত্তরটাও কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশানে আমি টাইপ করে দেব, ঠিক আছে? সেই ডেসক্রিপশান দেখে দেখে একটু তোমাদের যে উত্তর তোমরা সিলেক্ট করেছো সেটা একটু মিলিয়ে নাও। ওকে, তো চলো শুরু করো। প্রথম প্রশ্ন দেখে নাও, পানিপথে তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হয়েছিল কাদের কাছে? পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হয়েছিল কাদের কাছে? অপশান এ রাজপুত, অপশান বি শিখ, অপশান সি মুঘল, অপশান ডি আফগান। তো এদের মধ্যে কাদের কাছে মারাঠারা পরাজিত হয়েছিল? নেক্সট, দুই নম্বর প্রশ্নটি দেখো, কোন মুঘল সম্রাট শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেন? অর্থাৎ কোন মুঘল সম্রাটটির মানে সিংহাসনে বসে শেষবারের মতো সিংহাসনে বসেছেন, তারপরে আর সিংহাসনে কোনো মুঘল সম্রাট বসেনি? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি দ্বিতীয় শাহ আলম, অপশান সি প্রথম মোহাম্মদ শাহ, অপশান ডি দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট, তিন নম্বর প্রশ্নটি দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? অপশান এ উইলিয়াম কেরি, অপশান বি ডেভিড হেয়ার, অপশান সি জেমস উইলিয়াম কোলভিল, অপশান ডি মার্সম্যান। কী কী আছে? উইলিয়াম কেরি, ডেভিড হেয়ার, জেমস উইলিয়াম কোলভিল এবং মার্সম্যান, এদের মধ্যে কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? নেক্সট, চার নম্বর প্রশ্নটি দেখো, রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়? রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়? 1770 খ্রিস্টাব্দে, অপশান বি 1771 খ্রিস্টাব্দে, অপশান সি 1772 খ্রিস্টাব্দে, অপশান ডি 1773 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট, পাঁচ নম্বর প্রশ্নটি দেখো, দাদন, দাদন শব্দের অর্থ কি? অগ্রিম অর্থ, নাকি কর, নাকি উপরি পাওনা, নাকি বেগার শ্রম? কোনটি দাদন শব্দের অর্থ? সাত, ছয় নম্বর প্রশ্নটি দেখো, গ্যারান্টি প্রথা, গ্যারান্টি প্রথা কিসের সঙ্গে যুক্ত? অপশান বি নীল চাষ, অপশান সি, অপশান বি বস্ত্র শিল্প, অপশান সি পাট শিল্প, অপশান ডি রেলপথ। গ্যারান্টি প্রথাটা কিসের সঙ্গে যুক্ত? নেক্সট, সাত নম্বর প্রশ্ন, এবং এটি তোমাদের প্রায় এক্সাম শেষে থাকে, ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয়? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি বিদ্যাসাগর, অপশান সি বিবেকানন্দ, অপশান ডি কেশবচন্দ্র রায়, কেশবচন্দ্র সেন। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? নেক্সট, আট নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়? অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? অপশান এ 30 বছর, অপশান বি 32 বছর, অপশান সি 35 বছর, অপশান ডি 38 বছর। নেক্সট, নয় নম্বর প্রশ্ন, বর্তমানে রাজ্যসভার মোট সদস্য কত আছে? রাজ্যসভার সদস্য আছেন কতজন? 235 জন, অপশান বি 240 জন, অপশান সি 245 জন, অপশান ডি 250 জন। অ্যান্সার তোমরা খাতায় নোট করে রাখো, লাস্টে আমাদের অ্যান্সারটা মিলিয়ে নেবে, কিংবা ভিডিও ডেসক্রিপশানে অ্যান্সার দিয়ে দিয়েছি আমরা, সেটা দেখে দেখে একটু মিলিয়ে নাও। দশ নম্বর প্রশ্ন, চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা কে ছিলেন? মাও সেতুং, শান ইয়াতসেন, চিয়াং কাইশেক, না কুওমিন্টাং? কে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন? নেক্সট, মহাদেশীয় অবরোধ প্রথা ঘোষণা করেছিলেন কে?
মহাদেশীয় অবরোধ প্রথা ঘোষণা করেছিলেন কে? মেটারনিক, অপশান বি নেপোলিয়ান, অপশান সি হিটলার, অপশান ডি বিসমার্ক। কে মহাদেশীয় অবরোধ প্রথা ঘোষণা করেছিলেন? নেক্সট, সমুদ্র স্রোতের কারণ কি? অপশান এ মৌসুমি বায়ু, অপশান বি নিয়ত বায়ু, অপশান সি পশ্চিমা বায়ু, নাকি অপশান ডি সাময়িক বায়ু। কোনটি সমুদ্র স্রোতের কারণ? নেক্সট, 13 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশান এ রেন গেজ, অপশান বি ব্যারোমিটার, অপশান সি ম্যানোমিটার, অপশান ডি হাইগ্রোমিটার। কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয়? নেক্সট, 14 নম্বর প্রশ্ন, কোন দেশের দেশলাই শিল্প বিখ্যাত? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি পাকিস্তান, অপশান সি নেপাল, অপশান ডি বাংলাদেশ। কোন দেশের দেশলাই শিল্প বিখ্যাত? ওকে, উত্তরগুলি তোমরা খাতায় নোট করে রাখো, আমাদের ডেসক্রিপশনে আমরা উত্তর দিয়ে দিয়েছি, সেই উত্তর দেখে একটু মিলিয়ে নাও। নেক্সট, 15 নম্বর প্রশ্ন, পাইন একটি ড্যাশ উদ্ভিদ, অর্থাৎ কী ধরনের উদ্ভিদ পাইন কী ধরনের উদ্ভিদ? অপশান এ সরলবর্গীয় উদ্ভিদ, অপশান বি আল্পীয় উদ্ভিদ, অপশান সি ম্যানগ্রোভ উদ্ভিদ, অপশান ডি ক্রান্তীয় উদ্ভিদ। পাইন কী ধরনের উদ্ভিদ? নেক্সট, নিউটন কিসের একক? অপশান এ বলের একক, অপশান বি কার্যের একক, অপশান সি ত্বরণের একক, নাকি অপশান ডি ভরবেগের একক। নিউটন কিসের একক? নেক্সট, 17 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয়? অপশান এ 40 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি -40 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি সি -80 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি -80 ডিগ্রি সেলসিয়াস, +80 ডিগ্রি সেলসিয়াস। তো কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়? নেক্সট, 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মাত্রাহীন রাশি? অপশান এ দ্রুতি, অপশান বি ক্ষমতা, অপশান সি ঘনত্ব, অপশান ডি কোণ। কোনটি মাত্রাহীন রাশি? তো এই ছিল আমাদের আজকের 18টা প্রশ্ন। আশা করছি তোমরা পুরো প্রশ্নের অ্যান্সারগুলি লিখে রেখেছো। এবার তোমাদের অ্যান্সারগুলি মেলানোর টাইম এসে গেছে। অ্যান্সারগুলি আমি তোমাদের এখানে দিয়ে রেখেছি, অপশান অ্যান্সারগুলি দেখে নাও। এই 1-2 করে 18টা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। একের অ্যান্সার হচ্ছে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার ডি, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার সি, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার সি, 4 নম্বর প্রশ্নের অ্যান্সার ডি, 5 নম্বর প্রশ্নের অ্যান্সার এ, 6 নম্বর প্রশ্নের অ্যান্সার ডি, 7 নম্বর অ্যান্সার বি, 8 নম্বর অ্যান্সার সি, 9 নম্বর অ্যান্সার সি, 10 নম্বর অ্যান্সার এ, 11 নম্বর অ্যান্সার অপশান বি, 12 নম্বর অ্যান্সার অপশান বি, 13 নম্বর অপশান, 13 নম্বর প্রশ্ন অপশান এ, 14 নম্বর প্রশ্ন অপশান সি, 15 নম্বর প্রশ্ন অপশান এ, 16 নম্বর প্রশ্ন অপশান এ, 17 নম্বর প্রশ্ন অপশান বি, 18 নম্বর প্রশ্ন অপশান ডি। তো এই ছিল তোমাদের অ্যান্সার কি, এবং এই অ্যান্সারটি আমি তোমাদের ডেসক্রিপশানেও দিয়ে রাখছি। তো তোমরা পরপর কিন্তু প্রশ্নগুলি দেখে একটু মিলিয়ে নাও অ্যান্সারগুলি। তো চলো, এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো মক টেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, টাটা, বাই বাই।